ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন তিনজন। এতে আতঙ্কিত অন্য রোগীরাও। পুরাতন ভবন ভেঙে নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তার হঠাৎই খসে পড়ে। এতে 16 নম্বর বেডের পাশে থাকা এক রোগীর 3 স্বজন আহত হন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য রোগী ও স্বজনদের মাঝে। ছাদের এমন ভঙ্গুর দশা দেখে চিকিৎসা না করেই হাসপাতাল ছাড়ছেন অনেকে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। সকালে ভোর 6:30 দিকেরই পড়তে ছাদ ধসে পড়েছে। কেউ ঘুমাই রয়েছে, কেউ চেতনা রয়েছে। হুড়ুস্কের পড়ার পরে ওই যে যে বেডে যে রুগী ছিল ওই রুগীরা হাও মা করে চিল্লাই উঠেছে। আমরা যে দেখি তার ওই দুর্ঘটনা। আজকে এখানে ভাঙছে, কালকে ওখানে ভাঙছে, আমাদের ডিউটিমি এরকম একই অবস্থা, সারা বিল্ডিং একই অবস্থা। ছাদের উপর থেকে খসে খসে যাওয়া মতো ওতে আবার রিফাইং করা। হাসপাতালে যে ছাদ থেকে ভেঙে পড়ে গেছে, আমার পাশে আমার চাষি আম্মু আর পাশে চাষি, এরা সকালে আতঙ্ক হয়ে পড়েছে, তারা ভয়তে আজকে চলে যাচ্ছে সে বাড়িতে। একজনের অবস্থা মারাত্মক, তাকে যশোরে নেওয়া হয়েছে। আরেকজনের অবস্থা, তার পায়ে 20টি সেলাই দেওয়া হয়েছে। আহতদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিল্ডিং এটা গত বছর মেরামত করা হয়েছে, তেমন উল্লেখযোগ্য কোনো ত্রুটি ছিল না, যার ফলে আমরা যে আগে থেকে কোনো ধারণা করবো দুর্ঘটনা ঘটতে পারে কোনো মেজার নিব, এরকম আমরা কিছু পদক্ষেপ নিতে পারি নাই, হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে। 1963 সালে নির্মিত দোতলা হাসপাতালটি গত বছর সংস্কার করা হয়। সময় সংবাদ, ঝিনাইদহ।